নমস্কার, আমি পারমিতা, শুরু করছি আপনার কথা। আজকের আলোচনার বিষয় নিয়ে অবশ্যই শুনব আপনাদের কি মতামত, তবে সবার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। জোকাইএসআইএ পার্থ অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা, চূড়ান্ত নাটকীয় মুহূর্ত, মাটিতে পড়ে কান্না অর্পিতার। মা আমায় শক্তি দাও, আমি আর পারছি না, বললেন অর্পিতা। মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি ষড়যন্ত্র স্বীকার। জোকাই এসআই ঢোকার মুখে বললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, দলের সিদ্ধান্ত কি ঠিক, বেরিয়ে যাওয়ার সময় পার্থ বললেন সময় লাগবে। নজরে অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট, তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি, তিনটি অ্যাকাউন্টে 2 কোটি 20 লক্ষ টাকা। অর্পিতার 4 বিলাসবহুল গাড়ির খোঁজে ইডি, 2টি হন্ডা সিটি, 1টি অডি, 1টি মার্সিডিস বেঞ্জ, 4 গাড়িতে করে টাকা পাচার হয় মনে করছে ইডি। চাকরি দেওয়ার নামে টাকা নেবার অভিযোগ, কাঠগড়ায় পার্থর ওএসডি সুকান্ত আচার্য, বাড়িতে তল্লাশি, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, আদালতে মামলা, নজরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দীপেন্দু বিশ্বাস। অভিষেক শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসি চাকরি প্রার্থীদের বৈঠক, মেধা তালিকায় থাকা সকলের চাকরি, অভিষেকের আশ্বাসে খুশি এসএসসি আন্দোলনকারীরা। ক্যাম্পাস স্ট্রিটে অভিষেকের অফিসে ডেট, চাকরি প্রার্থীরা অভিষেকের সঙ্গে দেখা করতে অনড়, পরে দেখা করবেন আশ্বাস অভিষেকের। আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর, নীতি আয়োগের বৈঠকে যোগ মোদী মমতার সাক্ষাতের সম্ভাবনা, দেখা করতে পারেন রাষ্ট্রপতির সঙ্গেও। ফের শুভেন্দুকে তোপ কুণালের, শুভেন্দুর বাড়িতে এজেন্সি গেলে গুপ্তজন পেত, চোরকে বাঁচাচ্ছে বিজেপি, নারদা সারদায় শুভেন্দুর গ্রেফতারি দাবি তৃণমূল মুখপাত্রের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন অভিভাবক, ধর্মতলার আন্দোলনকারীদের বললেন মোমবাতি মিছিল দিয়ে বিপ্লব হবে না, রাস্তায় নামতে হবে, পরামর্শ বিচারপতি। অধীরের রাষ্ট্রপতি মন্তব্যে ঝড়, রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর, বুক ফসকে বলে ফেলেছেন, চিঠিতে লিখলেন লোকসভার বিরোধী দলনেতা। মার্কিন মহাকাশ সংস্থা নাসা, মহাকাশের নারী নক্ষত্রের হাল হাকিকাত তার সদা নজরদারিতে, আর সেই সুবাদেই মঙ্গল গ্রহে প্রাণের হদিস আছে কিনা নিদেন পক্ষে জলের খোঁজ অবিরত করে চলে নাসার বিজ্ঞানীকুল। কিন্তু আম বাঙালি এখন কিসের খোঁজে মগ্ন আপনি বলতে পারেন? পাড়ার চায়ের দোকান থেকে হাটে বাজারে অফিস কাছারিতে আবাল বৃদ্ধ বনিতার একমাত্র কৌতূহল রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রীকে ঘিরে। তার লাস্য অনুরাগ নিয়ে ব্যস্ত বাংলা এখন প্রৌঢ় পার্থের গার্লফ্রেন্ডের কতজন, তারা কি করেন, তারা কোথায় কোথায় থাকেন, তাদের সম্পত্তির পরিমাণ কত, এবং সর্বোপরি লোকচক্ষুর আড়ালে থাকা তার রোম্যান্টিক জীবনযাপন নিয়েই ব্যস্ত না নিছক তাকে ঘিরে। তাকে ঘিরে নয়, তার কামিনী কাঞ্চন যোগ এখন গড়পড়তা বঙ্গবাসীর চর্চায় রয়েছে। প্রৌঢ় পার্থর গার্লফ্রেন্ডের সংখ্যা কত, একে একে তাদের নাম নিয়ে চর্চা চলছে। 170 ছুঁই ছুঁই বয়সীর তরুণী সঙ্গ, আর তানি পথেঘাটে যে চর্চা চলছে তাতে কৌতুক রসের থেকেও আদিরসের বাহুল্যই বেশি দেখা যাচ্ছে। স্মার্টফোনের দৌলতে নানা কল্পকাহিনীর রং লাগছে, তার সঙ্গে কোটি কোটি নগদ আর সোনার গয়না, সব মিলিয়ে পার্থ এবং তার বান্ধবীরা এই আলোচনাতেই মশগুল এখন অনেকেই। জনমানুষে জিজ্ঞাসা, সদ্য অপসারিত রাজ্যের মন্ত্রীর অনুরাগের ছোঁয়ায় কিভাবে ধনকুবের হয়ে উঠেছেন তার বান্ধবীরা, আর শুধু কি অর্পিতা, অহনা, মানসী, মোনালিসা, আপাতত এই সমস্ত নামই উঠে এসেছে, এদের পরিচয় কি, পার্থর সঙ্গে এদের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ, কত দিনের পরিচয়। গার্লফ্রেন্ডের ছবি সহ পার্থকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গচিত্র থেকে মিম, কোনো চারই অভাব নেই, যা অনেকাংশেই শালীনতার মাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্য।
রঙ্গ রসিকতার মধ্যে হারিয়ে যেতে বসেছে আসল বিষয়টা, অর্থাৎ যে কারণে আজ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সংক্ষেপে ইডির হেফাজতে, যার সঙ্গে তার ঘনিষ্ঠ অভিনেত্রী স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে, যার ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগের পরীক্ষায় সফল হলেও চাকরি না পাওয়ার যে অভিযোগ সেটা কিন্তু আলোচনায় নেই, হারিয়ে যাচ্ছে দুর্নীতির প্রসঙ্গ। আর এই নিয়েই আমাদের আজকের আলোচনা। এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, বিরতির পর ফিরবো আলোচনায়, সঙ্গে থাকবেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে দুর্নীতি, আর তাতে প্রাক্তন বিভাগীয় মন্ত্রী সহ শিক্ষা দফতরের অধীনে থাকা আধিকারিক থেকে পর্ষদের কর্তাদের নাম পর্যন্ত জড়িয়েছে। চাকরি প্রত্যাশী তরুণ তরুণীরা আদালতে মামলা করার পাশাপাশি কলকাতা ময়দানে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন, আর সেই অবস্থান 500 দিন ইতিমধ্যেই অতিক্রান্ত। একদিকে মামলা বিচারাধীন, আর তাই রাজ্য সরকারের পক্ষে ত্রুটি সংশোধন করে নিয়োগ প্রক্রিয়া ফের চালু করা আপাতত সম্ভব নয়। অন্যদিকে অবিলম্বে তাদের নিয়োগের দাবিতে শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে হবু শিক্ষকরা লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি, মোটা টাকার বিনিময়ে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বিক্রি হয়েছে, গুরুতর অভিযোগ। আদালতের নির্দেশে শুরু হয়েছে সিবিআই তদন্ত, সেই সূত্রেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে একাধিক দফায় দীর্ঘ জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তারপরে গত 22 জুলাই ভোর রাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাসভবনে হানা দেয় ইডি আধিকারিকরা। প্রায় 21 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে ইডি। সূত্রের মতে সেই জেরাতে অর্পিতা মুখার্জির নাম উঠে আসে, আর সেই অনুসারে অর্পিতা টালিগঞ্জের ডায়মন্ড সিটির বিলাসবহুল আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি, আর সেখান থেকে উদ্ধার হয় 21 কোটির কিছু বেশি নগদ টাকা। এছাড়া সোনার গয়না বিদেশি মুদ্রাও পাওয়া যায়। গ্রেফতার হন পার্থর বান্ধবী, তার বেলঘড়িয়ার আর এক আবাসন থেকে প্রায় 28 কোটি টাকা নগদ, 4 কোটি টাকা মূল্যের সোনার গয়না, সোনার বাঁচ ইত্যাদি প্রভৃতি উদ্ধার হয়েছে। অর্পিতা গ্রেফতার হতেই পার্থর কামিনী কাঞ্চন যোগ খুব দ্রুত জনসমক্ষে চলে আসে, জল্পনায় উঠে আসেন রাজ্যের নানা জায়গায় পার্থর জমি বাংলো বাড়ি ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গ, আর সেই অনুসঙ্গে জড়িয়ে পড়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ বলয় থাকা একাধিক মহিলার নাম। স্রেফ জল্পনা ভাসিয়ে দেওয়া, যার প্রধান কারিগর নেট মাধ্যম। ইডি অর্পিতার 2 ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করার টাকা, স্বর্ণ অলঙ্কার নিজেদের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করলেও এখনও পর্যন্ত অর্পিতা ছাড়া দ্বিতীয় কোনো পার্থ ঘনিষ্ঠ মহিলাকে তারা নিশানা করেনি। কিন্তু তাতে কি, বিরোধী রাজনীতিকদের প্রচ্ছন্ন মদতে বৃদ্ধস্ব তরুণী কুল বর্তমানে বাংলার গণপরিসরে গবেষণার কেন্দ্রবিন্দুতে, চলছে রসিকতা। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে বলতে হয় ভরপুর আদিরসের ইন্ধন রয়েছে তাতে। পার্থর গার্লফ্রেন্ড নিয়ে চর্চাই এখন প্রধান বিষয়, আর তাই আমরা বলছিলাম যে নাসার বিজ্ঞানীরা যেমন মঙ্গল গ্রহে জলের খোঁজে সদা ব্যস্ত, ঠিক বাঙালি তেমনই খুঁজে চলেছে পার্থের ঘনিষ্ঠ মহলে থাকা বান্ধবীদের। মাঝখান থেকে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির তদন্ত কত দূর, সিবিআই তদন্তের আদৌ কি কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে নাকি, সেটা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই আম আদমির। এই তদন্ত যদি রাজনৈতিক উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে আজ যারা মামলার কারণে চাকরি পাচ্ছেন না তারা কিন্তু অথই জলে পড়েই থাকবেন। মূল তদন্তের থেকে এখন পার্থ এবং তার গার্লফ্রেন্ড খোঁজাটাই যেন বড় আকার নিয়েছে, অভিযোগের বস্তুগত ভিত্তির চুলোয় যাক। আর কত অর্পিতা রয়েছেন যাদের নামে বিপুল সম্পত্তি রয়েছে, এই চর্চাই এখন ক্রমশ গ্রাস করছে বঙ্গবাসীকে। এইসব মুখরোচক গপ্প নিয়েই মেতে রয়েছে বাংলা, আর সেই কারণেই শঙ্কা হয় এক প্রৌঢ়ের নারী ঘটিত রোমান্টিকতার সুলুক সন্ধানে কি দুর্নীতির আসল ইস্যুটাই দামাচাপা পড়ে যাবে। তদন্তের অভিমুখ কি
বদলে যাচ্ছে। আর তাই যদি হয় তাহলে যে চাকরির প্রত্যাশীরা আজ রাজপথে কিংবা আদালতে, তাদের সুরাহা বিষবাউ জলে। কেননা এই তদন্তে কেন্দ্রের রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে তার পরিণতি নিয়ে সংশয় থাকাটা স্বাভাবিক। সংসদে কেন্দ্র জানিয়ে দিয়েছে ভারতে ইডির তদন্তের সাফল্য মাত্র 0.5%। গত 8 বছরে ইডি আর্থিক দুর্নীতির নামে যত মামলা করেছে তার 99% বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে। আর তাই আজকে যখন পার্থের বান্ধবীর সংখ্যা কত বা তাদের খুঁজতে যারা ব্যস্ত, তাতে তাদের সাময়িক উত্তেজনা বা বিনোদনের খোরাক হতে পারে, কিন্তু যে দুর্নীতি এই সমস্ত ঘটনার আসল কারণ তার কি হবে? পার্থের লাশ অনুরাগের গল্পের আড়ালে ইডির আর 5টা তদন্তের মতো এটাও প্রলম্বিত হবে না তো? আর আজ এ নিয়ে শুনব আপনাদের মতামত। তবে একটা ছোট্ট বিরতির পর ফিরব, সঙ্গে থাকবেন। আপনার কথা আপনারা জানেন, আপনাদের অনুষ্ঠান, আপনাদের কথা বলার জায়গা, সেই কারণে আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। এই মুহূর্তে টেলিফোনে দুজন রয়েছেন আমার সঙ্গে। প্রথম জন মলয় ভট্টাচার্য। মলয়বাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে, শুনবো আপনার কথা। স্বাগত, স্বাগত, শুভেচ্ছা। বলুন। আচ্ছা, কর্কট রোগাক্রান্ত একজন বলেছিলেন যে আমি শুধু শিক্ষিকার চাকরি দেব, ওনাকে নেওয়া হয়েছে, বিচারকের অনুরোধ ছিল মুখ্যমন্ত্রীকে, সে পেয়েছে। আর একজন কাজ না করেও মাইনে পেয়েছে এই ধরে নিয়ে যুক্তিতে যে সেই তারিখ থেকেই তার কাজ করা উচিত ছিল। আমি বিচারের দুটি দিক তুলে ধরতে চাই, একটা হলো অপরাধীদের সাজা, দুটো হলো বঞ্চিতদের প্রাপ্য মেটানো। এখন বঞ্চিতরা ধর্ণা দিয়েছে, অনেকদিন ধরে আছে, হ্যাঁ, তারপরে তাদের রিসেন্টলি বোধহয় আমাদের কোন নেতার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। আর টেট পরীক্ষায় 14 সালে উত্তীর্ণ কয়েক পরীক্ষার্থীর বয়স পেরিয়ে গেছে নাকি, আদালত বিশেষ অনুমোদন দিলে তাদেরও কাজে বহাল রাখতে পারে, যদি কাজ না করেই কেউ টাকা পেতে পারে একই যুক্তিতে। কারণ আমরা কি দেখছি, শুধু হলফনামা পেশ, মেধা তালিকা অনুযায়ী তাড়াতাড়ি নিয়োগ কবে হবে সত্যাসত্য জানি না, বিচারক নাকি বলেছেন বিক্ষোভে রাস্তায় নামতে, তাহলে আগে মেধা তালিকা অনুযায়ী চাকরি না রাজনীতি, কোনটা? আমি এটা জানতে চাইছি। দুর্নীতির দিকটা তো ঘুরে যাচ্ছে অন্যদিকে, দুর্নীতির একটা দিক আছে অপরাধীদের সাজা অবশ্যই দিতে হবে, আমরা অপরাধীরা সাজা পাবে না এটা আমরা মানি না, কিন্তু তাহলেবাবু ঠিক এই বিষয়টাতেই আমরা আলোকপাত করতে চাইছি। যেভাবে পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে যাওয়া স্তক, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এবং আরও কতজন বান্ধবী তার রয়েছে, এই নিয়ে রসালো আলোচনা গোটা ফেসবুক জুড়ে, গোটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে হচ্ছে, নেট নাগরিকরা যেভাবে বিভিন্ন মিমাররা তারা মিম করছেন, সেক্ষেত্রে আসল দুর্নীতির ইস্যুটা কি কোথাও ধামাচাপা পড়ে যাচ্ছে? হ্যাঁ, আসল দুর্নীতিটা ধামাচাপা পড়ে যাচ্ছেই, এখানে একটা খেলা চলছে, মানে বিলম্ব করার, যত বিলম্ব করা যায়, এই সিবিআই ইডি এরা তো বিলম্ব করে করে মানে আসল জিনিসটা ভুলে যাচ্ছে, যেটা বঞ্চিতদের প্রাপ্য, অর্থাৎ যারা মানে মেরিট লিস্টে মেধা তালিকায় আছে তাদের চাকরিটা কত তাড়াতাড়ি হতে পারে, এই ব্যাপারটাকে বিচারপতিদের নজরে আসছে না, বা এই ব্যাপারটাকে মিটিয়ে ফেলা যায় না, অপরাধীরা চিরকাল সাজা পেতে পারে। আর যাদের নিয়ে এখন কেচ্ছা কাহিনী হচ্ছে, এ তো হয়েই থাকে, এটা যদি মানে এই কেচ্ছা কাহিনীগুলো সাজানো তো আরো বেশি সুবিধা, না সুবিধা তা করুক, তারা করে কিছু লাভ হবে না তো, এটা বন্ধ বন্ধ হওয়ারও দরকার, বিচার বিভাগকে এটা বন্ধ বন্ধ করার আদেশ দেওয়া দরকার, যে যে আমাদের 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 হেফাজতে ইডি সিবিআই তদন্ত করছে, অতএব তদন্ত চলাকালীন এইসব পোস্টার বা এসব দেওয়া উচিত নয়। সুব্রত বাবু শুনতে পাওয়া যাচ্ছে?
বলুন। নমস্কার। আমি একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী। আমি চাকরি পেয়েছিলাম স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দিয়ে 1987 সালে। সুতরাং আমি বুঝতে পারি যে একজন যোগ্য প্রার্থী চাকরি না পেয়ে যদি দুর্নীতির সাথে যুক্ত অন্য কোন ছেলেমেয়েরা চাকরি পায়, তাহলে সেই যোগ্য প্রার্থী কি কষ্ট সেটা আমি বুঝতে পারি। যার জন্য এই যে দুর্নীতিটা, এই দুর্নীতির একটা সত্যিকারের তদন্ত হওয়া উচিত এবং যত শীঘ্র সম্ভব দোষীকে খুঁজে বার করে শাস্তি দেওয়া উচিত। শুধু শুধু ওই কজন মহিলার সাথে সম্পর্ক আছে এসব রসালো আলোচনা না করে আসল দুর্নীতির রহস্য ভেদ করে শাস্তি দেওয়া উচিত। নাম্বার ওয়ান। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সুব্রত বাবু। মান্নালাল বন্দ্যোপাধ্যায় পরবর্তী কলার, বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, বলুন মান্না বাবু। বলছি যে চাকরি প্রার্থীরা চাকরি পাক, এই অর্ডার তো বিচারপতিরা দিচ্ছেন না কেন? আর চাকরি যারা ঘুষ দিয়েছে তারাও অপরাধী, পার্থ চ্যাটার্জি যদি অপরাধী হয় তারাও অপরাধী, তারা না দুজনেই অপরাধ। অপরাধ অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটোই সমান। মানালাল বাবু, আমরা আজকে যে ইস্যুটা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে, জবে থেকে ইডিএফ হাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়, যে দুর্নীতির প্রসঙ্গে ইডি হেফাজতে তারা রয়েছেন, সেই দুর্নীতি নিয়ে কম আলোচনা করে পার্থ চট্টোপাধ্যায় এবং তার রঙিন জীবন যাপন বা তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে আলোচনা কি একটু বেশি হচ্ছে না? ওদের কড়া পানিশমেন্ট হোক, আমি দলের সমর্থক হয়ে বলছি ওদের কড়া পানিশমেন্ট হোক। পানিশমেন্ট না হলে মানে অবাক হবো যদি পানিশমেন্ট না হয়। কিন্তু চাকরিগুলো ছাড়ো বেকার ছেলেদের। হ্যাঁ, এইটা বিচারপতিরা রায় দেন যে সমস্ত মামলা মকদ্দমা, ওই তো একজন মামলা স্পেশালিস্ট আছে বামফ্রন্টে, উনি তো মামলা করার জন্য চাকরিতে আটকে রাখেন। বুঝতে পারা গেছে, ধন্যবাদ। পরবর্তী কলার কে রয়েছেন? নমস্কার সুকুমার বাবু। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার, বলুন। এখন যেটা আপনার দেখাচ্ছেন সত্যি একটা একেবারে দুর্নীতির ইস্যু দেখাচ্ছেন, হারিয়ে যাচ্ছে। একটা বিলম্বিতলায় সিনেমা দেখেছিলাম আর আজ করে সেটা দেখা দেখছি সে মিশে যাচ্ছে, যেটা হচ্ছে মেন মজার কথা। মানে বান্ধবীর খোঁজে হারিয়ে যাচ্ছে দুর্নীতি। আরে বাবা, টাকা তো উদ্ধার হয়েছে, আপনি অর্পিতাকে পেয়েছেন, পার্থকে পেয়েছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যারা চাকরি প্রার্থী তাদের জন্য ইডি যারা তদন্ত করছেন তারা কি সুপারিশ করছেন? তা শুধু কই বান্ধবী খুঁজতে খুঁজতে সাধারণ চাকরি প্রার্থী যারা আজকে 710 দিন তারা আজকে দিনগুলো কাটাচ্ছেন, তাদের পরিণাম তো আপনি অন্তর্ত করে তুলে ধরছেন না। এগুলো তো হচ্ছে একটা সত্যিকারের কথা যে মানে তথাগত রায় বলেছিলেন যে কামিনী কাঞ্চন নিয়ে আজকের বাংলা ডুবে আছে বঙ্গে বিজেপি, যে একই দিন তো আমরা কামিনী কাঞ্চন খুঁজবো কেন? কামিনী যে ভোগ করেছে সে ভোগ করুন, কাঞ্চন কোথায় গেছে আর কাঞ্চনটা কাদের জন্য আসছে আর কাঞ্চনটা কাদের পাওয়ার কথা ছিল সেই জায়গায় ইডি তদন্ত করে পরিষ্কার বলে দিন। এই সমস্ত মানুষগুলো ক্ষুধা অন্যের জেলায় 510 দিন অনহারে তারা মানে অনশন করে, তাদের চাকরিটা আগে ব্যবস্থা করুন, তারপরে ওরা কামিনী কাঞ্চন খুঁজবেন। নমস্কার দিদি, আর কি বলবো। ধন্যবাদ সুকুমার বাবু। তাপস রায় আমাদের পরবর্তী কলার, বলুন তাপস বাবু। নমস্কার। হ্যাঁ নমস্কার। দেখুন, এই তদন্তের সঠিক দিকে দৃষ্টি নিবদ্ধ করার জন্য আপনাদের যে প্রয়াস আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, সত্যি কথা যে অ্যাকচুয়ালি এটা যে দুর্নীতি তদন্তটা গৌণ হয়ে গেছে, এখন মুখ্য হয়ে গেছে এই বান্ধবী। সত্যি অবাক লাগে যে আমাদের বিশেষ করে রাজ্যের ফ্রন্টলাইন মিডিয়ারা পাপারাজ্যের মতো ঘুরছে। কোথাও একটা বিল্ডিং এ অর্পিতা মুখার্জির বিল্ডিং এ সেক্স টয় পাওয়া গেছে সে নিয়েও সংবাদ হচ্ছে, অথচ মূল ইস্যুটা হচ্ছে আমাদের প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি। মূল ইস্যু কোথায় চলে গেছে? সংবাদপত্র বা সংবাদ দিবার টিআরপির খোঁজে, টিআরপির লালসায় নিজেকে কোথায় নামিয়েছে? এগুলো সত্যি আমরা যে বাঙালিরা আস্তে আস্তে দেউলিয়া হয়ে যাচ্ছি
তার একটা চরম নিদর্শন। এই জন্য এই দিকে দৃষ্টি নিবদ্ধ করার জন্য আবার আপনাকে থ্যাংক জানাই। দেখুন, এর থেকে বেরিয়ে আসার উপায় জানি না কি হবে, তবে ইডি বা সিবিআই আমার মনে হয় তাড়িয়ে তাড়িয়ে এটা উপভোগ করছে খুব ভালো করে যে বাঙালিদের দৈন্যদশা কোথায় চলে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ তাপস বাবু। সনদ দাস পরবর্তী কলার, বলুন সনদ বাবু। নমস্কার। নমস্কার ম্যাডাম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা জানাই আপনাকেও, বলুন। বলছি যে এই যে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে, তো এবার এই দুর্নীতিটাকে মানে যত বান্ধবীদের আছে খুঁজে বার করার দায়িত্ব তো ইডির, ইডিতে যদি সঠিকভাবে তদন্ত করে এবং যদি তদন্তটা আগে সঠিকভাবে রাখা হয় এবং সঠিক পথে চালানো হয়, হ্যাঁ ঠিক সেইভাবে চলতে পারলে আশা করা যায় খুঁজে বার করা যাবে। এবং যাই হোক, যদি খুঁজে বার করা যায় তাহলেও একটা ভয় থেকে যাচ্ছে, তদন্তে লেট করে দিয়ে এটা তো মনে হচ্ছে শুধু নির্বাচনের জন্যই ইয়েটা হচ্ছে, নির্বাচনের জন্যই তদন্তটা হয়েছে। হয়তো নির্বাচন কেটে গেলে তদন্ত আবার ধীরগতিতে চলবে, তখন হয়তো আর মানে কোনো কাজই হবে না, বা এই ব্যাপারটা ধামা চাপা ধীরে 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 ধামা চাপা পড়ে যাবে। এই জিনিসগুলো যেন না তদন্তের গতি প্রকৃতি আরো দ্রুত হোক, এবং যারা বঞ্চিত, যারা সত্যিকারের চাকরির প্রার্থী, যারা যোগ্য, তারা বিচার পাক, এটা আপনার মনে হয় না? অবশ্যই, যারা সত্যিকারের পড়াশোনা করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন অথচ চাকরি পাননি, তারা চাকরি পাক, এটা তো অবশ্যই চাইবো। তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সহায়তার মানে কথা দিয়েছেন যে উনি চেষ্টা করবেন যে তাদেরকে চাকরি দিতে। এবং আরেকটা কথা আমি আপনাদের বলছি যে 44 বছরে যে তদন্ত করে মানে মানুষকে যেভাবে চাকরি দেয়া হয়নি, হ্যাঁ মানে প্রত্যেকেরই এমএলএ বা এমপিদের প্রিয় জন স্ত্রীরা যেভাবে বা পুত্র পুত্র কন্যা এরা যেভাবে বা পারিবারিক লোকজন যেভাবে চাকরি পেয়েছে, সেটা সম্পূর্ণ তদন্ত করে বের করা হোক কারা চাকরি কাটতে বঞ্চিত হয়েছে এবং কারা চাকরি পেয়েছে। এবং যারা চাকরি পেয়েছে তারা যে টাকাটা এনজয় করেছে স্যালারির, সেই টাকাটা ফেরত দিতে তাদের বলা হোক, তারাই বা কেন দেবে না 44 বছর ধরে যে সেটার জন্যই তো তদন্তের প্রয়োজন রয়েছে। এবং সেই তদন্ত যত দ্রুত হবে, সেই তদন্তে যারা যারা দোষী প্রমাণিত হবেন তাদের দোষ প্রমাণিত হবে, ততই কিন্তু দ্রুত যারা যোগ্য, যারা সত্যিকারের চাকরির প্রার্থী, তারা কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। তাদের চাকরি দেওয়া উচিত, অবশ্যই তাদের চাকরি দেওয়া উচিত, এটা চূড়ান্ত অন্যায় ছাড়া কিছুই হয়নি। তো যাই হোক, এই দীর্ঘ 44 বছর ধরে যে ট্র্যাডিশন চলে আসছে, এই ট্র্যাডিশনকে ভাঙতে হবে এবং মানুষকে সঠিক জায়গায় তাদের চাকরি দিতে হবে, নাহলে শিক্ষার কোনো যোগ্যতা, শিক্ষার কোনো মূল্যই থাকবে না। তো মানুষ এত পড়াশোনা। ধন্যবাদ, ধন্যবাদ সনদ বাবু। উদয় দাস পরবর্তী কলার, বলুন উদয় বাবু। নমস্কার। নমস্কার ম্যাডাম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। উদয় দাস বলুন। বলছি আমার ঠাকুমা না ছোটবেলায় একটা কথা বলতেন, ধর্মের কল বাতাসে নড়ে। সত্যি ঠাকুমা বহুদিন চলে গেছেন, কিন্তু আজকে বয়সপ্রাপ্তি তো দেখছি সত্যি ঠাকুমার কথাটা 100% সত্য। কথাটা কেন বললাম জানেন, যখন বামফ্রন্ট সরকার এতদিন পরে সেটা প্রমাণিত হলো সেই ঠাকুমার কথাটা। আর যখন 2010 সাল মাননীয় পার্থ চট্টোপাধ্যায়ের অনেকগুলো মিটিং শুনেছিলাম, তখন যেহেতু আপনাদের আজকে ক্যাপশন হচ্ছে যে পার্থবাবুর বান্ধবীর খোঁজে, পার্থবাবু প্রায় অনেক মিটিং এ বলেছেন, আমি নিজে শুনেছি সেটা, যে আমাদের খোকাবাবু, আমাদের খোকাবাবু নন্দনে লীলা খেলা করে, ঠিক এই ল্যাঙ্গুয়েজ, মহিলা নিয়ে লীলা খেলা করে। বুদ্ধবাবু হচ্ছে আমাদের আমাদের হেডিংটা না উদয়বাবু, শুধুমাত্র পার্থর বান্ধবীর খোঁজে নয়, পার্থর বান্ধবীর খোঁজে কি আসল দুর্নীতির ইস্যুটা ধামাচাপা পড়ে যাচ্ছে, এইটা হারিয়ে যাচ্ছে, এটাই কিন্তু আমাদের ক্যাপশন। আপনি ক্যাপশনটাকে ঠিক করে বলুন। আমি সেটাই বলছি, পার্থবাবুর বান্ধবীর খোঁজে এইটা ইস্যু না, কিন্তু মূল ব্যাপার ওই জায়গা, যখন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নন্দনে যেতেন তখন কিন্তু এটা বারবার এই পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে উনি মহিলা নিয়ে ওই নন্দনে ফুর্তি করতে যান, এই কথা বলেছিলেন বারবার এবং অনেক মিটিংয়ে শুনেছি, ফুর্তি করতে যান না, লীলা খেলা করতে যান। পরিষ্কার করে পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন কি না বলেছেন সেটা কিন্তু নয়, আপনি আপনি বিষয়টাই বুঝতে পারছেন না।
আমরা যেটাতে ফোকাস করতে চাইছি, আমরা যেটাতে হাইলাইট করতে চাইছি, যে সমস্ত চাকরি প্রার্থীরা, যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আজকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মিটিং করেছেন এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে, এবং তার অফিসের বাইরে সেখানেও কিন্তু প্রাথমিক নিয়োগে যে সমস্ত দুর্নীতি হয়েছে বা প্রাথমিকে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু এখনো পর্যন্ত ধর্ণায় বসে রয়েছেন, সেক্ষেত্রে এই সমস্ত চাকরি প্রার্থীদের ইস্যুটা কি গৌণ হয়ে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর রসালো আলোচনায়, যেগুলো বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেইটাই আমরা হাইলাইট করতে চাইছি। না, সেটাই আমি বলছি, আজকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে ওনাদের ব্যাপারটা দেখবেন, বা যাতে মুদ্রা কথা হচ্ছে যারা চাকরি পায়নি তাদের চাকরি ব্যবস্থা দেখবেন এবং চাকরি যাতে হয় সেই চেষ্টা করবেন। কিন্তু দেশের আইন তো একটা ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে, একটা জায়গায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার রাজনীতিতে কেউ না, কিন্তু উনি একজন সাংসদ এবং উনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত ছাড়া কি উনি বলতে পারেন যে চাকরিটা দেবো? আমি আপনাকে বলছি উনি আজকে যেটা বলছেন এটা বিগ জিরো, কিছু হবে না, চাকরি দেওয়া নাই, এরা যে আন্দোলন করছে এদের আন্দোলনের জয় একদিন আসবেই আসবে। নমস্কার। একদমই, আমরাও সেটাই চাই এবং আমরা সেই কারণেই আজকের এই ইস্যুটা এতবার করে নির্দিষ্টভাবে আপনাদের সামনে আনার চেষ্টা করছি, যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন তারা যাতে বিচারের বাণী নীরবে নিভৃতে যাতে না কাঁদে, সেই কারণে যারা 500 দিনের ওপরে খোলা আকাশের নিচে এইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের আন্দোলন যাতে একটা মাত্রা পায় সেই বিষয়টা কিন্তু আমরাও চাইছি। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন বলুন। আমি শ্রীরামপুর থেকে বলছি, তপন রায়চৌধুরী। বলুন ম্যাডাম, আমার একটা প্রশ্ন। দেখুন, সিঙ্গুরের যিনি মাস্টারমশাই শ্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ওনাকে তো শিক্ষামন্ত্রী করা হয়েছিল, তো আজকে দেখুন ওনাকে বাদ দিয়ে এই সমস্ত মানুষকে, অসৎ মানুষকে শিক্ষামন্ত্রী করা হলো, তো আজকে শিক্ষার বার্তা কি যাচ্ছে ছাত্র ছাত্রীদের কাছে, কি বার্তা যাচ্ছে? আর এই 8 বছর ধরে একটা চাকরি প্রার্থী যারা 8 বছর ধরে ধর্ণা দিচ্ছে, একটা মিনিমাম প্রার্থী বলে জ্ঞান নেই আমাদের নেতা মন্ত্রীদের? হ্যাঁ, তপনবাবু, আপনার বাড়ির যে টেলিভিশন সেট সেটা ভলিউমটা একদম শূন্য করে একটু কথা বলবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি একদম শূন্য করে দিচ্ছি। হ্যাঁ বলুন এবার। হ্যাঁ, তো এই যে কাটছি আজকে ধরুন 500 দিন, 502 দিন হয়ে গেল, তা তিনি ওই ওনার প্রতিনিধিকে না পাঠিয়ে যদি উনি আসতেন মাননীয় মুখ্যমন্ত্রী, হ্যাঁ, তো তাতে করে কি হতো, এদের একটা সিম্পাথি পেত। তা আমরা তো অনেক আশা নিয়ে ওনাকে নির্বাচিত করেছিলাম। তপনবাবু, আপনার টেলিভিশন সেটে ভলিউমটা এখনো শূন্য হয়নি, একটা ফিডব্যাক আসছে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন, আমরাও শুনতে চাইছি আপনার বক্তব্য, কিন্তু আপনার টেলিভিশন সেটে ভলিউমটা শূন্য না করলে কথা শোনা যাচ্ছিল না। বলুন, পাশ থেকে আমার বলুন বলুন বলুন, এখন একদম নীল করে দিয়েছি। বলুন তো, সেটাই একটা, আর কিছু অভিযোগ তো করা যাবে না, কারণ ওনারা সম্মানীয় মানুষ, ওদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। হ্যাঁ, তো সিঙ্গুরের যিনি মাস্টারমশাই উনি আমার আত্মীয়, উনি আমার আত্মীয়, একজন সৎ ব্যক্তি, তো তাকে তো শিক্ষামন্ত্রী রাখতে পারতো, সেখানে তো কোনো অসুবিধে ছিল না, যোগ্য প্রার্থী। তো আর কি বলবো, এখানে তো বিশেষ কিছু বলার। ধন্যবাদ তপন বাবু, ধন্যবাদ। আর তপন দাস এই মুহূর্তে টেলিফোনে, বলুন তপন বাবু, নমস্কার। যে 2000 টাকা দিয়ে দেখা যাচ্ছে সে 500 টাকার নোট খুবই কম, কিন্তু 2000 টাকার নোট তো বাজারে এখন নেই। 2000 টাকার নোট নেই, তাতে এত বাজারে মানে ওদের কাছে কি করে নোট এলো, এটার পেছনে রিজার্ভ ব্যাংকই তো সব টাকা দিয়ে জমা আছে, তো এলো কি যে রিজার্ভ ব্যাংক থেকে ওই টাকা? এত টাকা তো মানে পা মানে 100 টাকা তুলতে সারাদিনও আমরা পাই না, সেখানে ওর কাছে কোটি কোটি খালি 2000 টাকার নোট আজ থেকে এত বছর আগেকার নোট। বেশ বেশ বেশ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তপন বাবু, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ফিঙ্গারপ্রিন্ট গুলো চেক করলেও তো ধরা, ধন্যবাদ ধন্যবাদ। প্রবীর বন্দ্যোপাধ্যায় পরবর্তী কলার, বলুন। নমস্কার ম্যাডাম।
দেখুন, আমি শুরু করতে চাই শ্রদ্ধেয় ডক্টর আবুল কালামের বিখ্যাত উক্তি দিয়ে, অধিক লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব এবং নেতা হারায় নেতৃত্ব। কবে ভুলে গেছেন, সোনার অক্ষরে লিখে রাখার মতো। আর দুর্ভাগ্য হচ্ছে সেটা কি বাংলাতেই একেবারে জলজ্যান্ত ভাবে তার ওই ফলো আপটা হলো, এই যে কি দুর্ভাগ্য, এবং বাংলার ক্ষেত্রে যে কি লজ্জার। ম্যাডাম, আমি পরশুদিন ফিরেছি পাতিওয়ালা থেকে, এনআইএসএ আমি গিয়েছিলাম। ম্যাডাম, আপনাকে আমি খোলা মনে বলছি, ওর পাশে যে তিনি টেগোর ইন্টারন্যাশনাল স্কুল, তার মেন বাস রাস্তায় রয়েছে অরবিন্দ ইন্টারন্যাশনাল স্কুল, এবং ওই যে এনআইএস ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট আমরা বলি, ওটা ম্যাডাম NSNIS নেতাজি সুভাষচন্দ্র ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট, মানে যেটা সারা ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন, পাতিওয়ালা মহারাজই ওটা দিয়েছিল। তো আমি যে বাড়িতে ছিলাম, সেই পাঞ্জাবি ভদ্রলোকের ছেলে সায়েন্টিস্ট, ও কানাডায় থাকে আর মেয়েটি বম্বেতে থাকে, ও একজন ফ্যাশন ডিজাইনার। তো কোনো কারণে ওখানে এসেছে, আমাকে মেয়েটি জিজ্ঞেস করছে যে যদি আমি ভুল, আমার গলা আটকে যাচ্ছে জানেন লজ্জায়, বলছে যদি আমি ভুল না করি উনি কি আপনাদের ফর্মার এডুকেশন মিনিস্টার? আমি বললাম ইয়েস ম্যাডাম। বলছে বর্তমানে কি উনি শিল্পমন্ত্রী? বললাম হ্যাঁ আপনি, সেটাও ঠিক। তখন উনি যেটা বললেন আমার কান ফেটে গেছে, বলছে হোয়াট কাইন্ড অফ পলিটিক্স ইউ আর ডুইং ইন ওয়েস্ট বেঙ্গল, ইউ আর ডুইং পলিউটেড ইন দ্য নেম অফ পলিটিক্স। এই ভয়ঙ্কর কথাটা আমার বুকের স্কেল বিঁধেছে, ইউ আর ডুইং পলিউটেড ইন দ্য নেম অফ পলিটিক্স। আজকে দেখুন কি অদ্ভুত ভাবে তার সমাপতন ঘটেছে। আজকে অভিষেক মুখার্জি, অভিষেক ব্যানার্জি 503 দিন পরে কুম্ভীরাস্ত্র ওখানে ঢালতে গেছে। খারাপ নেবেন না, কটু, কিন্তু কঠোর মুখোমুখি হতে হবে। আমি আপনাদের চ্যানেলের সবচেয়ে বড় দুর্বাসা, যেমন ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন 503 দিন পরে ঘুম ভেঙেছে, 503 দিন পরে আপনাদেরও তো ঘুম ভাঙলো। এই 503 দিন ধরে তো কোনো দিন একদিনও আপনারা মোদীর মুন্ডুপাত করেছেন, দিনের পর দিন একদিনও এদের চোখের জলের কথা বলেননি। আজকে চোখ ভেসে লেগিয়ে সেটাকে ভেজা চোখ মনে হয়, দয়া করে খারাপ নেবেন না। আমি পায়ে হাত দিয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, দয়া করে বাইরে থেকে চোখ দিয়ে বাংলায় ফিরান। বাংলার লজ্জি, এই ভদ্রমহিলা আমাকে বলছেন আপনারা নোবেল লড়িয়ে দিয়েছেন, আপনারা ভারতের স্তোত্র, আপনারা ভারতের জাতীয় সঙ্গীত আপনারা দিয়েছেন, ভারতের জ্ঞান আপনারা বর্ধন করেছে, আজ আপনারা বাংলাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মায়েরাম, আমার কান্না পাচ্ছে, আমি উত্তর দিতে পারিনি, মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। বুঝতে পারছি প্রবীরবাবু, আপনার এই বেদনার সঙ্গে আমরাও, যে লজ্জার কথা আপনি বলছেন সেই লজ্জা আমাদেরও। অনেক ধন্যবাদ প্রবীরবাবু। সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, বিরতির পর ফিরবো আলোচনায়। অতি অবশ্যই সঙ্গে থাকবেন, শুনবো আপনার কি মত। ফিরে এলাম বিরতির পর আপনার কথা নিয়ে, আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে রণেশ্বর দাস রয়েছেন টেলিফোনে, বলুন রণেশ্বর বাবু। নমস্কার। আপনাকেও নমস্কার, আশা করি ভালো আছেন। আমাদের প্রিয় মানে পারমিত্রাদি, বিশেষ করে আপনাকে কিছু কথা শেয়ার করে শান্তি পাওয়া যায়। বলুন। বিষয়টা আজকে ভালোই রেখেছেন, কারণ কলকাতা টিভিকে যার জন্য একটা ধন্যবাদ, যে দুর্নীতির যে অপরাধমূলক কাজগুলো এতদিন হয়ে আসছে বামফ্রন্ট আমল থেকে, তারও আগে কয়েকবার আপনাদের বলেছি যে সিগারেটের প্যাকেটেও স্লিপ করেও চাকরি দিত কংগ্রেস 72 সালে, তার পরে যদি 77, 78, 79, 80, 90, 95 আমি নিজে একটা কোর্টে কেস করেছিলাম প্রতিবন্ধীদের, হ্যাঁ, তাদের কাটল করে কিভাবে টাকার বিনিময়ে প্রতিবন্ধীদের 143 জন আমি হাইকোর্টে কেস করে সর্দার আমজাদ আলীকে দিয়ে কেস করিয়েছিলাম, চাকরি আদায় করে নিয়েছিলাম, কারণ প্যানেলটা শো করাতে হবে, ওরা রাজি হয়নি, কারণ তাহলে ওদের মানে ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়বে। আজকে এই যে 502 দিন হয়ে গেল, বর্তমান SSC বা বিভিন্ন UGC-র বিভিন্ন কলেজগুলো বা বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে দুর্নীতি হয়েছে, একটা টাকার পাহাড়, মানে ইলেকশন লড়তে গেলে, পার্টি চালাতে গেলে, বা মন্ত্রীদের
এই ধরনের ফুর্তি এ করতে গেলে যে টাকা গরিব মানুষ লেখাপড়া শিক্ষিত আপনার ঘরের আমার ঘরের ছেলে মেয়েরা তারা আজকে টাকার বিনিময়ে কেন এই পোস্টটা পেতে পারে, কারণ একটাই যে তারা বিভিন্ন রকম ভাবে চর্চা করে শিক্ষিত হয়েছে, তারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো তাদের ন্যায্য পাশ করবে, চাকরি করবে। তা আমার কথা হচ্ছে এইটাই যে বর্তমানে যে এই সরকার যে এত বড় ধোকাধারী, যে ধরনের আয়েস বা সম্পত্তি কয়েক হাজার কোটি টাকা এখানে সম্পত্তির উদ্ধার হচ্ছে আরো হবে, এবং সারদা নারদার বিভিন্ন রকম কেলেঙ্কারি রোজ ভ্যালির যেগুলো আছে সেগুলো তো প্রায় লক্ষ কোটি টাকার উপর, সেগুলো সব আদায় করে মানে মানে দিদিকে রিজাইন দিয়ে সরে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। তা নাহলে মানুষের যে ক্ষোভ তৈরি হচ্ছে আগামী দিন ওই আপনার যে সিংহাসনে যিনি ওই চেয়ারে বসেছে ক্ষমতায় ওখানে কাউকে লাগবে না, জনগণ গিয়েই আর কি বের করে দেবে। বুঝতে পারা গেছে, ধন্যবাদ, ধন্যবাদ রণেশ্বর বাবু। দীপক মুখোপাধ্যায় পরবর্তী কলার, বলুন দীপক বাবু। নমস্কার। হ্যাঁ পরমিতা, গুড ইভিনিং। আমি প্রফেসর দীপক মুখার্জি বলছি। বলুন। হাসি কান্নার মেলা আর আর আলো আঁধারির খেলা, এই বিষয়টাকে এইভাবে আমি দেখছি, কারণ বান্ধবীদের নিয়ে রোমান্টিক গল্প হলো খুব হাসির, আর এদিকে 500 দিন ধরে না খেয়ে দিয়ে কান্নাকাটি করছে রাস্তায় বসে, সেটা নিশ্চয়ই কান্নার। দেখুন ঘটনাটা হচ্ছে যে আপনি রোমান্টিক কথা বলে আসলটাকে ধামা দেওয়াটা নিঃসন্দেহে চূড়ান্ত অন্যায়, এটা অন্যায়ের ওপরে অন্যায়। এবং এই যে ঘটনা ঘটেছে এই কামিনী কাঞ্চন যোগ 72 স্বাধীনতার পরের থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এরা হয়নি, ছোটখাটো দু একটা ঘটনা হতেই পারে এরকম কামিনী কাঞ্চন রোমান্টিক এরকম একটা ঘটনা, রোমান্টিক ঘটনার পেছনে কান্নার রোল এরকম খুব ছোটখাটো, কিন্তু এত বড় হয়নি। এবং আমি দত্তহীন ভাষায় বলছি এখানে কামিনীও দায়ী কাঞ্চনও দায়ী, এবং এই যে ঘটনাটা হয়েছে এখানে আপনি যদি ভালোভাবে দেখেন কাঞ্চনরা দুহাতে চুরি করেছে আর কামিনীরা হলো কিন্তু এখানে ডাম্পিং এজেন্ট বা সুইসাইড স্কোয়াড, এবং এই কাঞ্চনরা চুরি করে নিয়ে গিয়ে কামিনীদের হাতে দিয়েছে যে তোমরা রেখে দাও। ঘটনা হচ্ছে এই যারা ডাম্পিং এজেন্ট বা সুইসাইড স্কোয়াড তাদের পরিচয় কিন্তু জানতো না, তাদেরকে দেওয়া হয়েছে টাকাগুলো। এবারে আপনি আমাকে বলুন পারমিতা, টাকা যখন দেওয়া হয় টাকাতে কি পরিচয় লেখা থাকে? গরুর পাচার থেকে এসছে, বালি খাদান থেকে এসছে, কয়লা পাচার থেকে, দীপকবাবু আমার মনে হয় সমস্ত বিষয়গুলোই কিন্তু এখন ইডির তদন্ত তাদের আতশবাজের তলায় রয়েছে, সুতরাং কে টাকা এনেছে সেগুলো কে কোথায় কিভাবে ডাম্প করেছে এই বিষয়টাতে আমরা যাচ্ছি না, আমরা মৌলিক বিষয়টা নিয়ে কথা বলছি যে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীদের রসালো আলোচনার গল্পের নিচে কি কোথাও এই দুর্নীতির বিষয়টা কোথাও গিয়ে কি লঘু হয়ে যাচ্ছে বা আসল যারা এইটা বান্ধবীদের আলোচনা দিয়ে আমি যেটা তুললাম এইটাকে লঘু করে দেওয়া হচ্ছে, এইটাই যখন উদ্ভাসিত হবে তখন বুঝবেন যে কি হয়েছিল। এবারে সবাই বলছে আমি তো জানি না ওদেরকে, কামিনীদের চিনি না, কামিনীরা কি বাড়ি কিনেছে আমরা তো জানি না, ওই টাকা তো আমাদের নয়। সত্যি কথাই তো, সুন্দর একটা সিনেমার গল্প বানিয়ে ছেড়ে দিল, একদম কামিনী কাঞ্চন ফাঁসলো আর সিনেমার গল্প পশ্চিমবঙ্গে জনগণ দেখলো। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, কে রয়েছেন বলুন? হ্যালো সুজয় চৌধুরী, বলুন সুজয় বাবু। নমস্কার। নমস্কার। হারিয়ে যাচ্ছে দুর্নীতির ইস্যু, এখন দেখা যাচ্ছে যে যে দুর্নীতি হয়েছে এখন বলা হচ্ছে যে পার্থর যে বান্ধবীর বাড়ি থেকে যে কালো টাকা গুলো পাওয়া যাচ্ছে, এখন সেই যে কালো টাকা সেইগুলো কি বলছে না প্রাথমিক শিক্ষকের নিয়োগের দুর্নীতি, এখন প্রাথমিক শিক্ষকের নিয়োগের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কিন্তু কথা এখনো বিচার ব্যবস্থায় চলছে। এখন যে মানুষগুলো যে লোক মানে টেট পরীক্ষার্থী যারা মানে মাস্টারিতে চাকরির জন্য যোগ্য তাদের জন্য কি হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে আজকে
যে বিচারক বা ইডিয়া শুধু বান্ধবী খুঁজে বেড়াচ্ছে, এখন বান্ধবী যে খুঁজে বেড়াচ্ছে, তাহলে যারা যোগ্য প্রার্থী হচ্ছে সেই যোগ্য প্রার্থীরা কমপিটার হিসাবে সেইটা তো এক মাসের মধ্যে দু মাসের মধ্যে ইডিকে একটা বিচার তদন্ত করে একটা রায় দিতে হবে, যে বিচারকে ইয়ে করে কোর্টে দিতে হবে, কোর্ট সেটা রায় দেবে, কিন্তু সেটা না করে আস্তে আস্তে যে ইলেকশনের জন্য চব্বিশ সাল পর্যন্ত নিয়ে যাবে। আজকে দেখা যাচ্ছে আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি তো বলেছিলেন যে ষোলো সালের নভেম্বর মাসে বলেছিলেন যে আর কালো টাকা উদ্ধার হবে না, পঞ্চাশ দিনের মধ্যে যদি কালো টাকা পরে যদি কালো টাকা উদ্ধার হয় তাহলে আপনারা যে শাস্তি দেবেন সেটা আমি মাথা থেকে নেব। তাহলে কি করে কালো টাকা উদ্ধার হচ্ছে? আজকে দেখা যাচ্ছে যে দুর্নীতিগুলো হচ্ছে মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি, তারপরে বিভিন্ন নায়দা সারদা বিভিন্ন কেলেঙ্কারি রয়েছে, যেই দুর্নীতিগুলো সেই দুর্নীতিগুলো ইস্যুটা যে আছে সেগুলো সবটা পাপড়ে যাচ্ছে। আজকে আসল যে মানুষের অর্থনীতির যে টাকাগুলো আছে, আজকে দেখা যাচ্ছে যে সারদার টাকা রোজভ্যালির টাকা গরিব মানুষগুলো পাচ্ছে না, আজকে দেখা যাচ্ছে যে নীরব মোদীর টাকাগুলো আমাদের ভারতবর্ষের নাগরিকদের টাকা নিয়ে চলে গেল, সেই সমস্ত টাকাগুলো আসতে কোথায়? আজকে বিচারের মানুষই নীরবের নির্দেশে কাটবে, আজকে গরিব মানুষ কি তাদের টাকা পাবে না? আজকে আমাদের বিচার ব্যবস্থাকে সেরকম রায় দিতে হবে যাতে তাড়াতাড়ি রায় পেয়ে আজকে মানুষ দেখে তাদের অর্থনীতি। বুঝতে পেরেছি সুজয় বাবু, ধন্যবাদ আপনাকে। শিবাজি বন্দ্যোপাধ্যায় পরবর্তী কলার, বলুন শিবাজি বাবু। নমস্কার। হ্যাঁ নমস্কার। দেখুন এই যে ঘটনাটা ঘটলো এটা সত্যি খুব হতাশাজনক আমাদের মানে মনের দিক থেকে, আমরা একেবারে অনেকেই ভেঙে পড়েছেন যে এইরকম ঘটনাও ঘটে। হ্যাঁ তা এগুলো তো আরো তদন্ত হওয়া উচিত, নিশ্চয় আরো আরো গভীরে যাওয়া উচিত ঠিক ঠিক ইয়েতে। তবে এটা শুধু পশ্চিমবঙ্গে না, অন্যান্য জায়গায় করা উচিত। আর পশ্চিমবঙ্গে দেখুন আপনার শুভেন্দু অধিকারী তিনি চুরি করেছেন অথচ তিনি ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ তাকেও তো ধরা উচিত। হ্যাঁ বাস্তু চট্টোপাধ্যায় রয়েছে, ঠিক আছে কোনো ইয়ে নেই, যদি অন্যায় করেছেন যদি ধরা পড়বেন। হ্যাঁ আমরা চাই তো এরকম ভাবে যারা দুর্নীতি করছে ধরা পড়ুক, কিন্তু শুধু একটা রাজ্য বা দুটো রাজ্য এটা করলে হবে না, সারা ভারতে করতে হবে। কোন জায়গায় বিজেপিতে নাম লেখালে ওই যে বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াশিং মেশিন, এটা তো আমরা আগে থেকেই বলছি, কিন্তু মানে বিজেপিতে গেলেই সে আগে পবিত্র হয়ে গেল, এসব তো ঠিক নয় সবকিছু। তাহলে পরে বুঝবো যে হ্যাঁ দুর্নীতি দেশ থেকে হয়তো মানে কিছুটা কমলেও কমতে পারে। বেশ ধন্যবাদ শিবাজি বাবু। কে রয়েছেন, হ্যালো বলুন, একেবারে সময় নেই, সময় সংক্ষিপ্ত, কে রয়েছেন বলুন। নমস্কার, আমি ডক্টর ঘোষ বলছি লখনৌ থেকে। বলুন বলুন। আমি আপনাদের একটা দেখছি টিভিতে চ্যানেলে আসছে পার্থবাবু এবং তার বান্ধবী নিয়ে, আমার একটা যুক্তি হলো যে আমরা বাঙালি যারা লখনৌতে আছি তাদের মাথা হেট হয়ে যাচ্ছে, যে বাঙালিরা যে এত অনেস্ট যে থাকে, এত নাম আছে বাঙালিদের, আর বাঙালি একটা বদনাম হচ্ছে। যাই হোক যেভাবেই হোক আমার সবচেয়ে খারাপ লাগছে যে দেশ বিদেশে সব জায়গাতেই হচ্ছে, কিন্তু বাংলাতে এরকম যে একটা দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, যেটা আমার লখনৌ থেকে আমাদের অর্গানাইজেশনে সবাই বলছে দেখো বাঙালি কেসে হো গিয়া ভাইয়া, বাঙালি ভি এসে পয়সা চোরি করতে হ্যাঁ, তো এটা নিয়ে লজ্জাও হচ্ছে না আমাদের মধ্যে, আমি সেটা অবাক লাগছে। আমার দুর্নীতি তো হয় ইউপিতেও হচ্ছে সব জায়গাতেই হচ্ছে, দেখুন যে খবর সবার আগে, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।